Assalamualaikum viewers. Shokal Doctor's Family Blog থেকে সবাই কি স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে একটি চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি এখানে চিকেনটাকে মেরিনেট করে নিচ্ছি, দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ কর্নফ্লোর, পরিমাণ মতো একটু লবণ, আর হচ্ছে দিয়ে দিব এখানে এক চা চামচ পরিমাণের মতো সয়া সস। তো এই চারটে উপকরণ দিয়ে আমি এখানে সুন্দর করে মিক্সড করে নিব। এরপরে আমি আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিব ম্যারিনেশন হওয়ার জন্য। আর যদি টাইম না থাকলে আপনারা ইনস্ট্যান্টে করতে পারেন, কারণ যেহেতু এটা ব্রয়লার চিকেন আবার বোনলেস, তো এতে করে ম্যারিনেশন হতে বেশি টাইম লাগে না, অল্প টাইমেই হয়ে যায়। তো এটা আমি ম্যারিনেশন করে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি চলে যাব রান্নার প্রসেসিংয়ে। এই তো আমি এখন একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে, প্যানে এখন তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আমার প্রয়োজন মতো একটু ভেজে নেব, খুব বেশি ভাজব না, যেহেতু একদম পাতলা পাতলা করে কাটা, এটা বয়েল হতে বেশি একটা সময় লাগবে না। এতে এরপর যে আমি নামিয়ে ফেলেছি, এরপর একটি প্যান বসিয়ে দিলাম রান্নার ফাইনাল প্রসেসিংয়ে যাওয়ার জন্য। এখানে আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা। আদাটা আমি সুন্দর করে একটু তেলে ভেজে নিচ্ছি। তো সুন্দর করে তেলে ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমি এখানে দিয়ে দিব এক এক করে সবজিগুলো, কারণ সব ধরনের সবজি একরকমভাবে সেদ্ধ হয় না, এই জন্য আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি। প্রথমে আমি গাজর আর পেঁপেটা দিয়ে দিলাম, পেঁপে আর গাজরটা এটা আমি কিছুক্ষণ একটু তেলে ভেজে নিব। এরপর অন্যান্য সবজি আবার অ্যাড করব। আশা করছি আপনারা একদম লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ লাস্ট পর্যন্ত একটু একটু করে এটার ভিতরে এক একটা উপকরণ অ্যাড হবে। কারণ পুরোপুরি ভিডিওটি না দেখলে আসলে রেসিপিটা আপনারা মানে রেডি করতে পারবেন না। এরপরে দিয়ে দিলাম কিছুটা ফুলকপি। এখন যেহেতু শীত মৌসুম, বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এবং ফুলকপিটা কিছুক্ষণ তেলে ভেজে এখন দিয়ে দিলাম হচ্ছে বরবটি আর পেঁয়াজ কলি, মানে এটাকে একটু সামান্য ভেজে নিব। নেড়ে চেড়ে সুন্দর করে তেলের উপরে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখলে ভিডিওটি পছন্দ করবেন। আর অনেকেই ভেজিটেবলটা সেদ্ধ করে রান্না করে, আর আমি যে প্রসেসিংয়ে রান্না করছি এই স্টেপ বাই স্টেপ রান্না করলে আসলে সেদ্ধ করার প্রয়োজন হয় না। সেদ্ধ করলে দেখা যায় অনেক সময় কালারটাও নষ্ট হয়ে যায় ফাস্ট ফাস্ট রান্না করলে। আর যদি মানে আসলে যা যার যেটা উইশ, যে যেভাবে পছন্দ করে ওভাবে রান্না করতে পারেন। তো আমি এই প্রসেসিংয়ে সব সময় রান্না করি, আমার খুবই শর্ট টাইমের ভিতরে রান্নাটা হয়ে যায়। তো এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম কিছুটা বাঁধাকপি। বাঁধাকপিটা একটু পিটু পিটু উল্টিয়ে দিচ্ছি, সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু ভেজিটেবলটা আমরা মানে ডাইরেক্ট তেলের উপর রান্না করছি, ঠান্ডা পানি দিলে এখানে ভেজিটেবলের কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি কয়েক পিস ক্যাপসিকাম আর ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে দিলাম কর্নফ্লোর। এখানে আমার দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর লেগেছে। আসলে সব কর্নফ্লোরের থেকে নেস একরকম আসে না, তো আপনারা সব কর্নফ্লোরের লিকুইডটা যে গুলি রেখেছিলাম ওটা একবারে দিবেন না, একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে দেখবেন ঘনত্বটা ঠিক আছে কি না। আবার বেশি পরিমাণে দিয়ে দিলে দেখা যাবে অনেক ঘন হয়ে যাবে, তখন খেতে টেস্ট হবে না। তো এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কিউব করে কেটে রাখা, আর দিয়ে দিলাম এখন কিছুটা ঘি। শেষে আপনারা একটু ঘি অ্যাড করতে পারেন, এতে স্মেলটা খুব সুন্দর আসে।
তো দিয়ে দিয়েছিলাম কিছুটা কাঁচামরিচ ফালি, হয়তো বা এটা স্কিপ হয়ে গিয়েছে, তো আপনারা কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিবেন। তো আমার রান্নাটা পুরোপুরি শেষ, এই হচ্ছে ফাইনাল লুক। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।